ভূমিকম্প হচ্ছে এমনটা টের পাওয়ার সঙ্গে সঙ্গেই ফাঁকা স্থানে আশ্রয় নিতে হবে, ধীরস্থির ও শান্ত থাকতে হবে। বাড়ির বাইরে থাকলে ঘরে না ঢোকাই ভালো, একতলা ভবন হলে দৌড়ে বাইরে বেরিয়ে আসতে হবে, বহুতল ভবনের ভেতরে থাকলে টেবিল বা খাটের নিচে চলে যেতে হবে, একই জায়গায় অনেক মানুষ একসঙ্গে না থেকে ভাগ হয়ে আশ্রয় নিতে হবে, কাচের জিনিস থেকে দূরে থাকতে হবে। ভূমিকম্পের সময় বহুতল ভবন থেকে নামার ক্ষেত্রে লিফট ব্যবহার করা যাবে না, উঁচু ভবনের জানালা বা ছাদ থেকে লাফ দিয়ে নামার চেষ্টাও করা যাবে না। ভূমি ধসে পড়ার আশঙ্কা আছে এমন উঁচু জায়গা থেকে দূরে থাকতে হবে। ভূমিকম্পের সময় বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন রাখতে হবে। মুঠোফোনে ফায়ার সার্ভিস ও প্রয়োজনীয় মোবাইল নম্বরগুলো আগের থেকেই সংগ্রহে রাখতে হবে। ভূমিকম্পের সময় সম্ভব হলে মাথার ওপর শক্ত করে বালিশ অথবা অন্য কোনো শক্ত বস্তু যেমন কাঠবোর্ড, নরম কাপড় চোপড়ের কুণ্ডলী ধরে রাখতে হবে। ভূমিকম্পের সময় গাড়িতে থাকলে ফাঁকা কোনো স্থানে চলে যেতে হবে। একবার ভূমিকম্পের পরপরই আরও ছোট ছোট ভূমিকম্প হয়ে থাকে, যাকে আফটার শক বলা হয়। তাই পরের কয়েক ঘন্টা সতর্ক থাকতে হবে ও নিরাপদ স্থান বেছে নিতে হবে।